হে মর্নিং গাইজ, এত সকাল সকাল অনলাইন দেখে নিশ্চয়ই ভাবছেন যে ছেলেটা কি হলো এত সকালবেলায় অনলাইন কেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্লগ বললাম এই কারণেই, কারণ আজকে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি আমি যেখানে এখন বসে আছি এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, মানে আমার দিনের প্রায় বলতে পারেন যে আমার দিনের প্রায় অর্ধেকটা ভাগ এই টেবিলটাতেই কেটে যায়, যেখানে বসে আমি লেখালেখি করি, পড়াশোনা করি, মানে পড়তে ভালোবাসি তো পড়াশুনো করি, সে সঙ্গে এডিটিংয়ের কাজ এখান থেকেই করি, কারণ এই এই রুমটাতে লাইটটা খুব ভালো আছে আর কি। যে রুমে সেদিন দেখিয়েছিলাম সেটা তো খুব একটা ভালো লাইট নেই, এই রুমটাতে লাইট আছে, সো এখান থেকে বাকি সব কাজগুলো আর কি করা হয়। সো চলুন দেখানো যাক যে আমি মানে আমার এই স্টাডি টেবিলে অ্যাকচুয়ালি আমি সারাদিনে কী করে থাকি। এই যে চট করে একটু দেখে ফেলুন, এটা হচ্ছে আমার স্টাডি টেবিলে, এখানে আমি এখন লেখালেখি করছিলাম। এই যে ফুলদানির মধ্যে লোকে ফুল রাখে, আমি রেখেছি পেন, ঠিক আছে, বুঝতেই পাচ্ছেন জুগাড়, এ ব্রেন খাটিয়ে খাটিয়ে জুগাড় করতে হয় এসব আর কি, যাতে ফুলদানি কিনতে অসুবিধে না হয়, এই সরি মানে পেনদানি কিনতে অসুবিধে না হয়। সাপোজ হতেই তো পারে কারোর হয়তো পেনদানি কেনার পয়সা নেই, সো সে কী করবে, তো আমিও সেরকমই ধরে রাখুন একটা গরিব ছেলে, তো কী করবো না জোগাড় করেছি, ফুলদানির মধ্যে পেন রেখেছি, এখানে পেন রাখা হয় আমার, এই যে খাতা রয়েছে যেখানে লেখা আছে খুব বড় বড় অক্ষরে দেখুন লেখা আছে ফ্যাক্টস, উল্টো দেখাচ্ছে কারণ আমি সেলফি ক্যামেরা থেকে করছি, ঠিক আছে, আমি যখন এটা আপলোড করব তখন এটাকে সোজা করে নেব, এখানে লেখা আছে ফ্যাক্টস। তো এই খাতাটা ভর্তি হয়ে গেছে অলরেডি, এটাও ভর্তি হয়ে গেছে, এটাও ভর্তি হয়ে গেছে ফ্যাক্টস লিখে লিখে, ঠিক আছে, আর এইটা পুরোটাই ভর্তি করে ফেলেছি আজ অব্দি ইউটিউবে যা যা করেছি কাণ্ড কারখানা সব এতে লেখা আছে, পাণ্ডুলিপি বলতে পারেন, খুবই সিক্রেটভাবে রাখতে হবে কিন্তু, নাহলে লোকে মানে চুরি হয়ে যাওয়ার ভয় আছে। সো আমি ভাবছি এটা মিউজিয়ামে দিয়ে দেবো, মিউজিয়ামে দিলে কীরকম হয় বলুন তো। যাই হোক, এখন যেটাই কাজ চলছে আমার সেটা হচ্ছে যে এই এই খাতাটা এখনও এটা ভর্তি হয়নি, সো এটাতে লেখালেখি চলছে এখন আমার, যেটা এখন আমি লিখতে বসেছি আর কি, লিখতে বসেই ভিডিওটা বানাচ্ছি, আর এরপরে যেটা দেখাবো আমার সবথেকে দামি জিনিস, যেটা যেটা আমি মানে আমার একাকিত্ব জীবনের আমার বন্ধু বলতে পারেন, সেগুলো হচ্ছে টেন্টেন, এই যে আমার বই, এই যে বই দেখেছেন, আরও বই আছে, স্টাডি টেবিলে কয়েকটা বই রেখেছি, সব তো কুলোবে না, সেই জন্য এই বই পড়তে আমি খুবই ভালোবাসি। তো আমার সারাদিন বলতে পারেন যতটুকু টাইম আমি ফাঁকা পাই, সো সেই টাইমটায় আমি বই পড়ে থাকি, নানা রকমের বই আছে, আমার বই কালেক্ট করতে খুব ভালো লাগে, যেখানে যেমনই বই পাই আমি কালেক্ট করে নিয়ে চলে আসি। এছাড়া আমার খুব ছোটোবেলা থেকে আমার দিদি আছে, তিন দিদি আছে, তারাও অনেক বই কালেক্ট করতো, তো সেগুলোও আমি রেখে দিয়েছি, তাদের তো এখন বিয়ে হয়ে গেছে, তারা অবভিয়াসলি বিয়ে হওয়ার পরে বইগুলো রেখে দিয়ে চলে গেছে, সো সেগুলো আমি খুঁজে খুঁজে বের করে করে এখানে, কারণ অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন বইগুলো খুবই পুরনো, ঠিক আছে, এগুলোকে কালেক্ট করে করে রেখেছি, যেগুলো আমি ফাঁকা টাইম পেলেই পড়ি, বই পড়তে খুবই ভালো লাগে আমার। আমার ফেভারিট লেখক যিনি, তিনি হলেন সত্যজিৎ রায়, আমি সত্যজিৎ রায়ের গল্প পড়তে, তার সিনেমা দেখতে, তার নিয়ে মানে তার তিনি যা কিছু করে গেছেন সেগুলো নিয়ে আমার ভাবতে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমার ফ্যাক্ট ভালো লাগে, আমি যে ফ্যাক্ট ভিডিও তৈরি করি অনেকটা মানে ফ্যাক্ট মানেই তো একটা সাসপেন্স টাইপের, সো আমার বলতে পারেন যে ওই ভালো লাগে ফ্যাক্ট এই কারণেই, কারণ আমার সত্যজিৎ রায়কে ভালো লাগে। এই হচ্ছে আমার বইয়ের কালেকশন, চলুন দেখে নেওয়া যাক এখানে কী কী বই আছে। এই যে দেখুন, যেমন দেখতে পাচ্ছেন এখানে জিকে রয়েছে, এগুলো আমার ফ্যাক্টের জন্য খুবই কাজে লাগে, অনেক রকমের তথ্য পেয়ে থাকি আমি এতে, জিকে রয়েছে, এছাড়া হচ্ছে স্বরলিপি, এটা বহুদিন আগে কিনেছিলাম আমি, যখন ক্লাস নাইনে পড়ি তখন কিনেছিলাম, কারণ আমি গান শিখতে খুব ভালোবাসতাম, আমার বাড়িতে খুব একটা সাপোর্ট করতো না, বাট গান আমার আমি লুকিয়ে লুকিয়ে শিখতাম,
তো সেই জন্য আরও ভালো করে গানটাকে জানার জন্য তখন এইটা কিনেছিলাম, স্বরলিপি, ছায়াছবি এবং আধুনিক গানের, মানে সমস্ত রকম গানের স্বরলিপি দেওয়া থাকে আর কি। আপনারা যারা গান জানেন তারা হয়তো জেনে থাকবেন স্বরলিপি জিনিসটা কি। এছাড়া রয়েছে এখানে পুরোটাই সংস্কৃতে সংস্করণ অভিজ্ঞান শকুন্তলাম, এটাও পড়তে খুব ভালো লাগে আমার, সুযোগ পেলেই এটা পড়ে থাকি, অভিজ্ঞান শকুন্তলাম। এছাড়া রয়েছে এখানে চলে আসি অক্সফোর্ডকে এখন সাইডে রাখি, রাশিয়ার চিঠি, এই রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুরের গল্প পড়তে, রবি ঠাকুরের লেখা পড়তে, তার কবিতা পড়তেও খুব ভালো লাগে। তো এই হচ্ছে সেই রবি ঠাকুর যার রাশিয়ার চিঠি, খুব ইন্টারেস্টিং এটা। এছাড়া হচ্ছে গীতামৃতম, এটাও অনেকটা গানের উপর রয়েছে। এছাড়া রয়েছে এই যে বহু জীর্ণ অবস্থা হয়ে গেছে এর, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না একে, তো যখন খুঁজে পেলাম তখন একে আরশোলাতে কেটে কেটে অবস্থা এর খারাপ করে দিয়েছে, যেটা হচ্ছে গ্রুপ থিয়েটারে। কারণ আপনি তো জানেনই যে আমি ছোটোবেলা থেকে কলেজ লাইফ অবধি নাটক গান এইসব নিয়ে থাকতাম, খুব ভালো লাগতো। সো এ হচ্ছে তার গ্রুপ থিয়েটারে একটা গ্রুপ সরি বই, এরকম আরও বই আছে, তো কয়েকটা যত সামান্য আর কি টেবিলে রাখার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে পুরোটা যদি ভরিয়ে দিই তাহলে হয়ে যাবে কি, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জানলা একটা, সো জানলাটা মানে বন্ধ হয়ে যাচ্ছে আমার বইয়ের চাপে, বুঝতে পারছেন তো? তো সেই জন্য আমি আর কি যেগুলো এখন পড়ি, যেগুলো মানে ফাঁকা টাইম পেলেই পড়ি, সেইগুলো এখন আপাতত এই টেবিলে রেখেছি। আর এই জানলা আমার বইয়ের চাপে বন্ধ হয়ে গেছে, নাহলে এই জানলা দিয়ে দেখা যায় সেই আলোতেই আমি লিখি, লেখালেখি করি। এছাড়া বাড়িতে তো আলো আছে, ওটা দেখতে পাচ্ছেন টিভি, যেখানে হচ্ছে এখন ভাবিজি ঘর পর হ্যায়। টিভি খুবই কম দেখা হয়, টাইম হয় না খুব একটা, কারণ আমার ইউটিউব ছাড়াও আরও অনেক রকমের কাজ থাকে বাইরে, সো সেটা দেখা হয় না টিভি খুব একটা। বাট যতটুকু টাইম পাই আমি সাব টিভিতে তারক মেহতা কা উল্টা চশমা দেখি, আর সেই সঙ্গে এই এনটিভিতে ভাবিজি ঘর পর হ্যায় দেখি। এই দুটো সিরিয়াল আমার মানে এই দুটোই দেখি আমি। আর এছাড়া আছে আপনার ডিসকোভারিতে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখি। এছাড়াও ডিসকোভারিতে অনেক রকমের প্রোগ্রাম হয় যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে, যেগুলো থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, তো সেগুলোও দেখি। আর সেইভাবেই মানে আমার না জানতে খুব ভালো লাগে যে কোনো জিনিসকেই আমার জানতে খুব ভালো লাগে, সে দেশের বলুন বা বিদেশের বলুন। সো সেই জন্য যেখানেই জ্ঞান পায় সেখানেই চলে যায়। এটা বইয়ের প্রতি আসক্তি আমার ছোটোবেলা থেকে ছিল, বাট মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, বাট এখন আবার সেগুলো শুরু হচ্ছে। বলতে পারেন এগুলো আমার একাকিত্বের সাথী, মানে আমি ফাঁকা টাইম পেলে এগুলো আমার বন্ধু। আপনারা যারা বই ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, তারাও আমার সঙ্গে সহমত হবেন যে বই এমন একটা জিনিস যেটা মানুষকে কখনো একলা ফিল হতে দেয় না। সো সেই জন্য এই বইয়ের সংগ্রহ। এছাড়া আরও অনেক বই আছে, আমার সেলফ পুরো ভর্তি আছে বইয়ে, অনেক পুরনো পুরনো বইও আছে যেগুলো অর্ধেক তো আরশোলাতেই কেটে দেয়, আবার তখন নতুন তার খুঁজে বেড়াতে হয় নতুন পেটেন্ট, বাট যতটুকু পারি সামলে রাখার চেষ্টা করি, কারণ জ্ঞানই তো সব, জ্ঞান ছাড়া কী আর আছে? আপনি তো জানেনই যে আমার বন্ধু খুব একটা নেই, কাজে খুব একটা আড্ডা মারা হয় না। একটি মাত্র বন্ধু আছে, তার সঙ্গে মাসে একবার কি দুবার দেখা হয়, তার সঙ্গে আড্ডা টাড্ডা হয়, এছাড়া আর সেরকম কিছু হয় না। সো বাকি টাইমটা ওই বই পড়ে কাটিয়ে থাকি। আর বলতে পারেন যে আমি যে ফ্যাক্ট তৈরি করি, তো আমার সেই বই পড়ার উপরে, বই পড়ার জন্য অনেকটা আমি মানে ফুলফিলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি ফ্যাক্টগুলোকে, কারণ
আমার নিজেরও অভিজ্ঞতা থেকে আমি সেগুলো মডিফাই করি অনেকটা। অনেকে বলেন যে আমি খুব গুছিয়ে কথা বলি, না আমি গুছিয়ে কথা বলি না, আমি গুছিয়ে লিখতে পারি। সো আমি মানে ছোটোবেলা থেকে আমি লেখালেখি খুব পছন্দ করি। আমি নিজে নাটক লিখতাম, গল্প লিখতাম, দুটো সাসপেন্সের উপন্যাস লিখেছি আমি, বাট ওটা টাকা পয়সা নেই তাই অবভিয়াসলি প্রকাশ পাইনি, প্রকাশিত হয়নি কোনো জায়গাতেই, আমার লকারেই বন্ধ মানে বন্ধ অবস্থায় রয়ে গেছে। সো সে লেখালেখির আর্টটা আমার শুরু থেকে ছিল, তো সেই জন্য আমি লিখতে পারি। তো আমি কোনো ফ্যাক্টকে লেখার সময় ওর জন্য ভালো করে গুছিয়ে লিখতে পারি, এবং অবভিয়াসলি গুছিয়ে লিখতে পারি যখন, সো সেই স্ক্রিপ্টটাকে আমি যখন পড়তে থাকি তখন আমার সেটা বলতে কোনো অসুবিধা হয় না। আর যদি তাও বলেন যে না তাও আপনি গুছিয়ে কথা বলতে পারেন, তো অবভিয়াসলি সে জন্য আমি ছোটোবেলা থেকে বললাম না যে নাটক শিখেছি, গান শিখেছি, তো এইগুলো করতাম, স্টেজ পারফরমেন্স করতাম অনেক, তো সেখানে অনেক রকম মানুষদের সঙ্গে মিশতাম যারা খুবই গণ্যমান্য ব্যক্তিত্ব, তারা খুব ভালো কথা বলতে পারে, তো ওই ছোটোবেলা থেকে মিশতে মিশতে তাদের সঙ্গে এই ব্যাপারটা আমার চলে এসেছে, যে কারণে আমার কথা বলতে কোনো অসুবিধা হয় না, গুছিয়ে কথা বলতে পারি, আপনারা বুঝতে পারেন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা। এছাড়া রয়েছে যেটা এইখানে এই টেবিলেই, সেটা হচ্ছে যে মানে আমার রেকর্ডিংয়ের যেসব সামগ্রী রয়েছে যেগুলোর জন্য আমি দাঁড়িয়ে আছি, স্ট্রা ওয়াপ আপ দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে এই এই যে বোটের হেডফোন, এই সরি আপনার বোয়া মাইক। আপনারা যারা নতুন ইউটিউবার, ইউটিউবে ভিডিও বানাতে চাইছেন, তারা অবশ্যই এই আর কিছু কিনুন বা না কিনুন, বোয়া মাইকটা কিনে রাখবেন। যারা ফেস ক্যাম করেন না, অনলি জাস্ট অডিও দিয়ে থাকেন, তারা বোয়া মাইক কিনে রাখবেন, কারণ বোয়া মাইকে খুব পারফেক্ট আওয়াজটাকে রেকর্ড করতে পারে। সো বোয়া মাইক যদি আপনার থাকে তাহলে আপনার ভয়েস অনেক ক্লিয়ার রেকর্ড হবে, সেই সঙ্গে আপনার মানে আওয়াজের মধ্যে এক্সট্রা একটা বেস চলে আসবে, ঠিক আছে? আওয়াজটা সব, যারা অডিওতে রেকর্ড করেন আওয়াজটাই সব, কারণ পাবলিক আপনাকে দেখতে পাচ্ছে না, আপনার অনলি ভয়েসটা শুনতে পাচ্ছে। সে সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে, যেগুলো আমার প্রাণ, এটা তো বললামই যে বোয়া, সে সঙ্গে আমার প্রাণ যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে আমার এই তিন রকমের হেডফোন, এছাড়া আরেকটা হেডফোন আছে যেটা আমি এখন ভেতরে ঢোকানো আছে, সো ওটা দেখাতে পারছি না। এটা হচ্ছে হেডফোন, আপনি ভাববেন হয়তো বাসন মাজার খাপের মধ্যে হেডফোন কী করছে, অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটু দামি হেডফোন, যেটা দিয়ে আমি আমার ভয়েসগুলোকে মানে কাটিং করে থাকি। কোনো জায়গায় ধরুন কোনো বাইরের আওয়াজ রেকর্ড হয়ে গেল, সো সেগুলোকে তো কাট করতে হবে, বা কোনো জায়গায় ভুল বলে ফেললাম বা তুতলিয়ে গেলাম, সেই জায়গাগুলোকে কাট করতে হবে, তখন এই এই মাইক এই হেডফোনটা দিয়ে আমি সেগুলোকে কেটে থাকি, ঠিক আছে? মানে ক্লিয়ার ভয়েসটা শোনা যায়। এরপরে সেই আওয়াজটাকে কাটছিট হয়ে গেল, এরপর তো অডিও দিতে হবে, অডিও দিয়ে সেটাকে ভালোভাবে সেটা অডিও দিয়ে মিউজিক দিয়ে মার্জ হলো নাকি সেটা তো দেখতে হবে। সো সেটা দেখার জন্য এই যে আমার বুটের ব্লুটুথ হেডফোনও আছে, এক্সটেনশন কর্ড দেওয়ার জায়গাও আছে এর মধ্যে, ঠিক আছে? তো এটা দিয়ে আমি মানে এটা দিয়ে একেবারে ক্লিয়ার আওয়াজটা শোনা যায়। আপনারা যারা যদি কিনতে চান, তো এর এটা হচ্ছে যে বোটের 600, ঠিক আছে? খুব ক্লিয়ার আওয়াজ আসে। সো এটা দিয়ে আমি ফাইনাল টাচটা দিয়ে থাকি আমার ভিডিওর। আর দু রকমের হয়ে গেল, আর তিন রকমের হচ্ছে, এটা হচ্ছে রাফ ইউজের জন্য, যেটার দাম হচ্ছে 60 টাকা, আমার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী এইটি একমাত্র পারফেক্ট বসে, ঠিক আছে? সো এটা দিয়ে রাফ ইউজ মানে হচ্ছে ধরুন রাত্রে ঘুমোলাম, তো কানে হেডফোন নিয়ে সানডে সাসপেন্স শুনছি, এখানে বলে রাখি সানডে সাসপেন্স শুনতেও আমার খুব ভালো লাগে, তো আমি প্রায় শুনে থাকি, ওখানে অনেক রকমের গল্প আসে দেশের বিদেশের, যে কারণে শুনে থাকি। সো এই হেডফোনটি দিয়ে সেটা আমি রাত্রেবেলায় শুনতে থাকি, শুনতে শুনতে ঘুমিয়ে যাই, এপাশ হয়ে যায় ওপাশ হয়ে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি হেডফোন আমার গলায় জড়ানো আছে, ঠিক আছে? জড়িয়ে টড়িয়ে গল্প ওইদিকে চলছে, মোবাইলে চলতেই থাকছে, আর হেডফোন এদিকে গলায় জড়িয়ে আমি শুয়ে আছি। তো সেই জন্য এটা, যাতে খারাপ হয়ে গেলে আমার মানে অসুবিধে না হয় কোনো, আমার পকেটের দিকে যেন না দেখতে হয় যে বাপরে কত দামি হেডফোনটা আমার খারাপ হয়ে গেল, খুব শব্দ হচ্ছে, কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, ভাঙাভাঙি চলছে,
মানে পুরো বাড়ি ভেঙে দেবে না, একটু ভাঙাভাঙি কাজ চলছে। তো যাই হোক বন্ধু, এই ছোটো একটা ব্লগ তৈরি করার চেষ্টা করলাম, যেখানে আমি দেখালাম যে আমি ডেলি লাইফে মানে দিনের অর্ধেকটা সময় আমি কি করে থাকি। সো এই হচ্ছে আমার ব্যাপার, আশা করি ভালো লেগেছে, সাপোর্ট করবেন। সাপোর্ট করলে এরকম ব্লগ, ছোটোখাটো ব্লগ বানাতেই থাকবো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শুভঙ্কর, দেখা হচ্ছে পরের ভিডিওতে।